প্রিন্স মামুনের কাছে লায়লাকে সার্জারির পর কেমন লাগছে জানেন কি? তাহলে প্রিন্স মামুনের মুখেই শুনে নেই সে কি বলে লায়লাকে কেমন লাগছে। আমরা আবারও চলে আসলাম মিয়ামপুর কাছে। সো এটা হচ্ছে লায়লার থার্ড সেশন, এটাতে কি কি হবে আপু? আচ্ছা আজকে যেটা করব আমরা হচ্ছে, যেহেতু লোয়ার পার্টটা করি নাই ডাবল চিনটা, সো এটাতে আজকে আমরা লাইকোলাইটিক ইনজেকশন দিয়ে আজকে ফার্স্টে স্টার্ট করব। তার পরবর্তীতে দুই তিনটা সেশন নেওয়ার পরে আমরা এখানে থ্রেড করব। আর আমি যেটা বলছি সেটা হলো যে সবাই মনে করতেছেন যে লাইলার ফেস বাঁকা হয়ে গেছে, একটু দেখাও সামনে থেকে। আঁকা বাঁকা কোনো কিছু হয়নি, লিপ ফিলার, চিন ফিলার, ইভেন যেটা থ্রেডিং খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, শার্প বোঝা যাচ্ছে। আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কতটা মানে সুন্দর লাগছে লায়লা। স্মাইল করো, হাসো। আচ্ছা মামুন ভাই, প্রিন্স মামুন, তার কাছে লায়লা এদিকে তাকাও, হাসো হাসো করে হাসো। বরাবরের মতো ভালো লাগছে, বরাবরের মতো কেমন লাগছে? বরাবরের মতো অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, কিন্তু একটু এক্সাইটেড। আই মিয়াম আমার তো ভালো লাগছে। আর যেটা হচ্ছে যে মুখ বাঁকা হয়ে গেছে একটা ব্যাপার ছিল, অনেক মানুষ আমাকে ফোন করছে এন্ড অনেক মানুষ পেজে জিজ্ঞেস করছে যে আসলে কি মুখ বাঁকা হয়ে গেছে নাকি এরকম কিছু একটা, কারণ এটা একটা কমন কমপ্লিকেশন হতে পারে। অনেক মানুষ, অনেক পেশেন্ট আমরা পেয়েছি যে এরকম হয়তো বা সার্জিক্যাল প্রসিডিওর বা এই ধরনের বোটক্স ফিলারের থ্রুতে বা থ্রেড করতে গিয়ে এরকম হয়েছে। এটা আসলে খুবই কমন কমপ্লিকেশন বলবো না, কিন্তু কমপ্লিকেশন হতে পারে। সো আসলে এরকম কিছু হয় না আলহামদুলিল্লাহ, এই ধরনের কিছু না, জাস্ট অ্যানেস্থেশিয়ার কারণে মুখে একটু সোয়েলিং ছিল। আর হচ্ছে কিছু তো থাকে যে ব্রুজ হয় চার পাঁচ দিন, এটা টোটাল ফিক্স হতে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ফিক্স হয়ে যাবে মোটামুটি। আর আমরা নেক্সট দেখব যে কিভাবে আসলে তার বাকি প্রসিডিওরগুলো করা হয়, কারণ আমি একটা একটা পার্ট করে আসলে করছি। ওকে ঠিক আছে। তো ডক্টর মিয়ামের কাছে আপনারা শুনে নিলেন ফাইনালি লায়লাকে কেমন লাগবে এবং এখন পর্যন্ত কতটুকু চেঞ্জ এসেছে। তো আমি আপনাদের আমার লুক চেঞ্জ লাইফস্টাইল স্যালুনের একটি আপডেট দিয়ে দিই, যেটার জন্য সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন। 400 টাকার অফারে আমরা কি মিরপুর ব্রাঞ্চে পেয়ে যাচ্ছি। আগে আপনাদের বলে নিই 400 টাকায় পেয়ে যাচ্ছি প্রথমত হেয়ার ওয়াশ, হেয়ার শ্যাম্পু ওয়াশ করে একটা কাট করা হবে, তারপর আপনাকে করা হবে একটা ফেশিয়াল এবং ব্ল্যাক ফেশিয়ালটা ব্রাইটেনিং ফেশিয়াল, যেটা আমাদের এখানে 1000 টাকা, সেটা আপনারা ভিডিওর প্রসেসিং থেকে অনেকে বলছেন এত কম দামে কিভাবে দিচ্ছেন, আমার মতে একটা নরমাল সেলুনে গিয়ে 80 টাকার মধ্যে আপনি হেয়ার কাট করতে পারবেন। যেহেতু মানুষ ভালো সার্ভিস চায় এবং সার্ভিস কোয়ালিটির জন্য আমাদের স্যালনটি ধানমন্ডি নয়ের এই মিনাবাজার লিফটে লুক চেঞ্জ লাইফস্টাইল স্যালন। আমাদের আরেকটা শাখা মিরপুর 11:30 ওপেনিং হচ্ছে লুক চেঞ্জ আউটফিট স্যালন। খুব শীঘ্রই আপডেট পাবেন, এর জন্য আমাদের পেজ ফলো দিয়ে রাখুন।